চচ্চড়ির মশলা দিয়ে বিরিয়ানি রাঁধা যায় না বটে, কিন্তু অনেকে বিরিয়ানির মশলা পেয়েও ধেরায়। মরশুমের শুরুতে কোচ আর নতুন ছটা প্লেয়ারের নাম শুনে বন্ধুকে বলেছিলাম, বাব্বা এত স্পেনীয় নাম মনে রাখবো কি করে, ভুলে গেছিলাম নাম হয় কাজ দিয়ে ভালোবাসা দিয়ে। তাই গঞ্জা, বাবা, বেইতিয়া, সাইরাস, তুরসুনব, মোরান্তে প্রত্যেকটা নাম হয়ে উঠেছে একবারে আমাদের ঘরের ছেলের মতো। সমর্থক আর খেলোয়াড়দের এই মেলবন্ধন ঘটানোর একমাত্র পথ হলো ভালো খেলা, আর সেই কাজটা একটা মানুষ নিঃশব্দে করিয়ে যাচ্ছে, যার সুবাসে ম ম করছে গোটা কলকাতা ফুটবল। ভিপি সুয়েরকে ক্রমাগত খেলিয়ে যাচ্ছে অথচ স্কোরশিটে নামবে, এ কিরকম গেম রিডিং? আরে স্ট্রাইকারের কাজ হলো গোল করা, সে যদি সেটা নাই করে তাহলে তার দরকার কি টিমে? ভুল ভেবেছিলাম, আগে প্রত্যেকে এক একটা প্লেয়ার, তারপরে হয় ডিফেন্ডার, নয় গোলকিপার, নয় মিডফিল্ডার, নয় স্ট্রাইকার। আর একটা খেলোয়াড়কে এক একটা দলে এক এক রকমের দায়িত্ব দেওয়া হয়, সেটা পালন করলেই সে সফল। শেখ সাহিল বাচ্চা ছেলে তো, ও কি পারবে? বড্ড বেশি লোড চাপানো হয়ে যাচ্ছে না তো? যে ম্যাচে খেই হারাবে সেটাতেই তো দল মুখ থুবড়ে পড়বে। ভুল ছিলাম আমি, ওর পোটেনশিয়াল বুঝতে পারিনি। আশুতোষ মেহতাকে কি দলের গ্ল্যামার কোশেন বাড়ানোর জন্য নিয়েছে? অরিজিৎ বাগুই তো ছিলই, তাও ওকে কেন নিল? কলকাতা মাঠে চাপ নিতে পারবে তো? প্যাশনটা বুঝবে তো? ভুলছিলাম, মাঠ জুড়ে এখনকার স্লোগানই বলে দিচ্ছে সে কথা। শঙ্কর রায়ের আউটিং জঘন্য, বগলের তলা দিয়ে গোল খায়, বল চাপড় মেরে বের করে দিলেও সেটা বেশি দূর যায় না, কেত মারার প্রচণ্ড বদভ্যাস, ফিস্টটা ভালো করে কিন্তু টাইমিং নড়বড়ে। হ্যাঁ দেবজিৎ শুরুর দিকে ঝুলিয়েছিল বটে, কিন্তু অভিজ্ঞতা আছে তো, 2015 সুপারস্টার, ভাবলাম ওকে ফিরিয়ে আনলেই তো হয়। আবারও ভুলছিলাম, মিষ্টি দই উপাদেয় হলেও বিরিয়ানির সাথে ঠিক চলে না। দল দশজনে খেলছে, বিপক্ষ ক্রমাগত চাপ বাড়াচ্ছে, লিড ধরে রাখা যাবে তো? এ কি, আরো একটা আন্ডার-19 প্লেয়ার নামছে, কিয়ার নাসিরি, এ তো হারাকিরি, ডিফেন্সে লোক না বাড়িয়ে স্ট্রাইকার নামাচ্ছে, তাও আবার প্রথমবার সে খেলতে নামছে বড়দের মাঠে, হটকারিতা হয়ে যাবে না তো? না হয়নি, কারণ ভাগ্য বলে কিছু থাকলে সেটা সবসময় সাহসীদের সাথেই থাকে, আর আমি ভুল ভাবলেও যিনি ভাবেননি তিনি কি আমাদের বড্ড কাছের, কম কথার কিন্তু কাজের মানুষ ইবুদা। দলকে তাতানোর জন্য ক্রমাগত হেরে যাওয়া চার্চিল হোম ম্যাচটাকে নিজেদের খেলা সেরা ম্যাচ বলে গেছেন, দুবার কোচ অব দ্য মান্থ হয়েও নিজেকে লুকিয়ে রেখেছেন খোলসে আর এগিয়ে দিয়েছেন দলগত সাফল্যকে। তোমাকে অনেকে গডফাদার বলেছে, রিংমাস্টার বলেছে, আর্টিস্ট বলেছে, অর্কেস্ট্রা ডিরেক্টর বলেছে, কিন্তু আমি তোমাকে মাস্টার শেফ বলব, যে মশলা বাঁচতেও পারে আর সঠিক মাত্রায় ব্যবহার করে অপূর্ব বিরিয়ানি রাঁধতে পারে। অমল দত্ত পারতেন, সুভাষ ভৌমিক পারতেন, বাবলুদা পারতেন, সঞ্জয় সেন পেরেছিলেন, আর আপনিও।